আপনারা দেখেছেন যেখানে সংখ্যালঘু এলাকা সেখানে 500টা সিসি ক্যামেরা আনা হয়েছে। এইবারই প্রথম সংখ্যালঘু এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে, সিআরপিএফ দেওয়া হয়েছে 500টা সিসি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা আর সিআরপিএফ বাহিনী কি শুধু মুসলিম এলাকার জন্য বরাদ্দ ছিল? করিমগঞ্জে কংগ্রেস হারেনি, কৌশলে হারানো হয়েছে, ফলাফল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। সিসিটিভি ক্যামেরা আর সিআরপিএফ বাহিনী মুসলিম এলাকায় মোতায়েন করে নানাভাবে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিজেপি প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে দক্ষিণ করিমগঞ্জ সহ পুরো সমষ্টির মুসলিম এলাকাগুলিতে ভোটের কাস্টিং কমিয়ে রেখে চক্রান্ত করে কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ আহমদ চৌধুরীকে পরাজিত করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন প্রাক্তন মন্ত্রী মুক্তাদির চৌধুরী। হাজারো প্রতিকূল পরিস্থিতিতেও করিমগঞ্জ এবং হাইলাকান্দি যেসব জনগণ সাম্প্রদায়িক রাজনীতিকে প্রত্যাখ্যান করে ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন, সেই সব সহ উভয় জেলার দলীয় সমস্ত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও কার্পণ্য করেননি প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। নীলামবাজারে এক সাংবাদিক সম্মেলন করে লোকসভা ভোটে প্রকাশিত ফলাফল নিয়ে শাসক শিবিরের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তুলে খুব উগড়ে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যের এক সময়ের দাপুটে মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। তিনি দাবি করেন, যদিও আসামের মধ্যে সবচেয়ে ছোট ব্যবধানে কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ আহমদ চৌধুরী পরাজয় ঘটলেও করিমগঞ্জ লোকসভা সহ সারা রাজ্যে কংগ্রেসের ভোট যে হারে বেড়েছে এতে কিন্তু কংগ্রেসের নৈতিক জয় হয়েছে। জেলা সহ রাজ্যের মানুষ সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন আগামী 26 বিধানসভার ভোটে আসাম থেকে বিজেপির বিদায় নিশ্চিত। মুক্তাদির চৌধুরী আরো বলেন, কমলাক্ষ এবং সিদ্দেক দলীয় দুই বিধায়ক চরম বেজ্জতি গায়ে মারিয়ে পুরোদস্তুর বিজেপি করেছেন, এরপরেও কিন্তু পরাজয় এড়ানোর দ্বার প্রান্তে ছিল কংগ্রেস। যদিও শাসক শিবির প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে মুসলিম এলাকাগুলির ভোট কেন্দ্র সমূহে সিসিটিভি ক্যামেরা এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করে কংগ্রেসকে হারানো হয়েছে, জনগণের ভোটে কংগ্রেস হারেনি বলে মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী। আমাদের হাতে মন্তব্য রয়েছে, সরাসরি শুনে নেব। আজকে নির্বাচন পরবর্তী সময়ে কিছু কথা জনসাধারণের কাছে বলার প্রয়োজন বুঝে আজকে আপনার সামনে দুটো কথা বলতে চাইছি। আমি সর্বপ্রথমে এই পার্লামেন্টের কনস্টিটিউয়েন্সি করিমগঞ্জ এবং হাইলাকান্দির অসংখ্য কংগ্রেস কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সব সর্বস্তরের জনসাধারণকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের প্রচেষ্টায় আজকে কংগ্রেসের ভোট ব্যাংক ভোট কত বেড়েছে। আমরা যদিও নির্বাচনে জয়ের তার কাছে এসে আমরা জয়লাভ করতে পারিনি, কিন্তু নৈতিক জয় আমাদের হয়েছে। আপনাদের আমি প্রকাশ করতে চাই, একদিকে দুজন বিজেপির বিধায়ক ডিস্ট্রিক্টে এই ডিস্ট্রিক্টে আছেন, তারপরে কংগ্রেসের দুজন বিধায়ক বিজেপির সমর্থন দিয়ে বিজেপির প্রচারে নেমে কন্ট্যাক্ট চুক্তিবদ্ধ হয়ে টার্গেট ফিক্স করে নেমেছেন, তারপরে নেতা পালি নেতা, এই সমস্ত সবকিছুর থাকা সত্ত্বেও করিমগঞ্জের জনসাধারণ ভোটার একদিকে নেতা পালি নেতা বিধায়ক একদিকে ভোটার, তারা প্রমাণ করে দিয়েছেন আমরা ভোট দেওয়া জানি, আমরা নেতা মন্ত্রীর কথা মতো চলি না, আমরা স্বাধীনভাবে চলি। আজকে আপনারা দেখেছেন করিমগঞ্জে কি কি পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, কি ত্রাস সৃষ্টি করা হয়েছিল, কিভাবে সিন্ডিকেটের মাধ্যমে কিভাবে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছিল, কিভাবে পুলিশ লাগে কংগ্রেস কর্মীকে উঠিয়ে নেওয়া হয়েছিল এবং নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে আমাদের কংগ্রেস কর্মীরা, অনেক কংগ্রেস কর্মী তারা ঘর ছেড়ে অন্য জায়গায় রয়েছে,
একদিকে টাকার ফ্লাড, আমাদের হিসাব মতো আমাদের জানা মতো 42 কোটি একদিকে, তার পরবর্তী কত টাকা এসে জানি না, আর আমাদের 2 কোটি 3 কোটি মানুষ দেখিয়ে দিয়েছে এবং আসামের মানুষ দেখিয়ে দিয়েছে যে সাম্প্রদায়িকতা বিভিন্নভাবে প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করা, করে ভোট পাওয়ার চেষ্টা করা, এই প্রতিটি ব্যাপারে মানুষ প্রত্যাখ্যান করেছে। হাফিজ রশিদ আহমদ চৌধুরীর মতো একজন ক্যান্ডিডেটকে আমরা প্রক্ষেপ করেছি, ভারতবর্ষের 1,543টা সিটে যতজন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, যত দলে দিয়েছেন, তাদের মধ্যে হাফিজ রশিদ আহমদ সাম্মদের মতো কজন ব্যক্তিত্ব এই পার্লামেন্টের ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সেটা আপনারা জনসাধারণ বিচার করে দেখবেন। সেই রকম ক্যান্ডিডেটকে আমরা প্রক্ষেপ করেছি এবং তার পার্লামেন্টে তার মতো লোক আমরা দিতে চাইছিলাম। কিভাবে বারবার এখানে করিমগঞ্জে মুখ্যমন্ত্রী এসেছেন, নমিনেশন দেওয়া থেকে নিয়ে কতবার এসেছেন এবং প্রত্যেকবার বাগানে মিটিং করে কি করেছেন না করেছেন কি না সব কিছু আমাদের জানা আছে। তার সেই প্রতিকূল আবহাওয়ার মধ্যে যেভাবে কংগ্রেস কর্মীরা একনিষ্ঠভাবে কাজ করেছেন, আমি আজকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি হাফিজ রশিদ আহমদ চৌধুরী ক্যান্ডিডেটের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে, ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। আজকে আমাদের ভোট গত লোকসভা ইলেকশনে কংগ্রেস ক্যান্ডিডেট পেয়েছিলেন 1,29,000 ভোট, হাফিজ রশিদ আহমদ পেয়েছেন 5,26,733 ভোট, 1,29,000 থেকে 5,33,000 আসামের বিভিন্ন জায়গায়, গৌহাটির মতো জায়গায় 6,43,797 ভোট পেয়েছেন কংগ্রেস ক্যান্ডিডেট, হেরেছেন যদিও, বরপাড়ার মতো জায়গায় 6,36,000, দরঙ্গার মতো জায়গায় 5,39,000, ফর্মানন্দ সানুয়ালের সঙ্গে লুরিনজ্যোতির কন্টেস্ট করে সেখানে পেয়েছেন 5,04,61,000, কাজিরাঙ্গার মতো জায়গায় 6,48,096 ভোট, তার মানে সব হেরেছেন যেখানে সেখানেও একেবারে ধারে কাছে চলে গেছেন। 26-এ আমরা এটা সেমিফাইনাল খেলা হবে, 26-এ আপনারা দেখবেন যে 26-এ এখানে আসামে কংগ্রেস মন্ত্রিসভা করবে করবে করবে, মানুষ এইসব সাম্প্রদায়িকদের বিরুদ্ধে দিয়েছে, গৌরব গগৈ প্রমাণ করে দিয়েছেন যে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী বলেছিলেন সবচেয়ে বেশি ভোটে হারবেন, সেখানে গৌরব গগৈ সেখানে সংখ্যালঘু ভোট কত আছে, সেখানে গৌরব গগৈ বর্ণ আসামিস নিয়ে প্রতিটি জনগোষ্ঠীর ভোট পেয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। ডিব্রুগড়ে কত লোক, 6,00,004 নিচে কোনো জায়গা নেই, লক্ষ্মীপুরে কত লক্ষ পেয়েছেন, এইভাবে আমাদের ভোট কীভাবে আমরা পেয়েছি আপনারা দেখবেন কীভাবে আমাদের ভোট বেড়েছে। আমরা আপনারা দেখেছেন যেখানে সংখ্যালঘু এলাকা সেখানে 500টা সিসি ক্যামেরা আনা হয়েছে, এইবারই প্রথম সংখ্যালঘু এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে, সিআরপিএফ দেওয়া হয়েছে 500টা সিসি ক্যামেরা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।